আজ লোক আস্থার ও বিশ্বাসের মহা উৎসব ছটের দ্বিতীয় দিন। আজ খরনা প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হয়েছে ছট পুজো 2022 নহে খাই বিশ্বাসের মহা উৎসব। এই দিনটি খরনা নামে পরিচিত। অন্যদিকে আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনে অস্তগামী সূর্যের পুজো এবং চতুর্থ দিনে উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। সূর্যোপাসনার এই পবিত্র চার দিনের উৎসবের প্রথম দিনে ছটব্রতী ভক্তরা তাদের বিবেক শুদ্ধির প্রথম দিনে নহে খায় এবং আজ খরনা করা হয়। খরনা করা ও পুজোর পর আজ থেকে শুরু হয়ে যাবে ছটব্রতী উপবাস। রবিবার সন্ধ্যায় অর্থাৎ তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে পুজো করে এবং অর্ঘ্য নিবেদন করে। চতুর্থ দিনে সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের সাথে সাথে এই উৎসব শেষ হলে তবে ছটব্রতীরা তাদের উপবাস ভাঙবে। তিন দিন ছট পূজা কর রহে হ্যায়, আজ ভি উপবাস করেঙ্গে, কল ভি উপবাস রহনা পড়েগা, কল পুরা দিন পুরা রাত, পরশু ভি হম লোগ কা খতম হোগা। তো আজ খরিদারি করনে আয়ে হ্যায়? হ্যাঁ, খরিদারি বাজার করনে আয়ে, ডালি কা ফ্রুট আর সামান লেনা হ্যায়, ठगुआ बनाने का सामान। मतलब बोलिए सब क्या क्या खरीदेंगे यार? आए डाली का सामान लेंगे, केला नारियल फल फ्रूट लेंगे और डाली में जो ठगुआ बनाते हैं उसको भी लेना पड़ेगा, आटा गुड़ मैदा ये सब लेना पड़ता है। अरे नारियल छठ हम लोग तीन दिन करते हैं छठ, आज से रहेंगे, आज से हम लोग सोमवार तक रहेंगे, तीन दिन लग जाएगा। आज बाजार करेंगे, आज खन्ना का पास है और कल जाएंगे घाट, घाट में कल होगा पूजा। যদিও এই উৎসবটি মূলত বিহার ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশে পালিত হয়, তবে আজকাল সারা দেশে অনেক লোক এই উৎসব পালন করতে শুরু করেছে। লোকবিশ্বাসের এই উৎসবে ছট উপবাসে উদয় ও অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই উৎসবকে সূর্য ষষ্ঠীর ব্রত বলা হয়, তাই একে ছটও বলা হয়। বছরে দুবার চৈত্রে এবং দ্বিতীয়বার কার্তিক মাসে এই পরব পালিত হয়। তবে যে কার্তিক মাসে ছট পালনের বেশি মান্যতা রয়েছে, অন্যদিকে ছট পুজোয় পুজোর সামগ্রী ফল ফলাদি কাপড় চোপড় ইত্যাদি ক্রয় বিক্রয় নিয়ে বাজারে দেখা যাচ্ছে। ছট পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অন্যদিকে ছট পুজোর জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ছটঘাট বানানো ও সৌন্দর্যকরণ কাজ চালানো হচ্ছে। 14 টাইমলাইন ইসলামপুর।